হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাক স্টাডি তো দু হাজার উনিশ সালের যে বেঙ্গল পুলিশের বিজ্ঞপ্তি বেড়া হয়েছিল আট হাজার চারশো তার মেন পরীক্ষার অফিশিয়াল কাট অফ জারি হলো তো তোমরা অফিসিয়াল কাট দেখতে পারো পুরোপুরি এবার সবই কাছাকাছি কাট অফ গিয়েছে ক্যাটাগরি ওয়াইজ তো ইউ আর এর হচ্ছে আটত্রিশ সবাই অবশ্য জানতে তো তবু আর একবার দেখে নাও এক্স্যাক্টলি কত গিয়েছে ও বি ওবিসি বি দেখো সাঁত্রিশ দশমিক পঁচাত্তর মানে আটত্রিশ থেকে পয়েন্ট পঁচিশ কম মানে ইউ আর এবং ও বি একই ধরো আটত্রিশ এরপরে ও বি সি এ ও এ হচ্ছে কত ছত্রিশ আর এসসি এস টি এসসির সাঁত্রিশ দশমিক পাঁচ মানে পঞ্চাশ সাড়ে সাঁত্রিশ আর কি আর এসটির বত্রিশ তো দেখো এখানে এস টি বাদ দিয়ে জেনারেল এস সি ও এ এবং ও বি সি বি এই কটা ক্যাটাগরিতে একই রকম কাটা পেয়েছে প্রায় সব একই ওই হাফ নম্বর বা পয়েন্ট পঁচিশ নম্বর কম বেশি শুধুমাত্র এস টি হচ্ছে বত্রিশ বুঝতে পারলে কাট অফ খুবই কাছাকাছি এরপরে যে জানুয়ারিতে যে বিজ্ঞপ্তি দেবে এরপরের এটা তো তাই হবে সব মোটামুটি জেনারেল ওবিসি এ ওবিসি বি কাছাকাছি কাট হবে এবং কোন পোস্টে কতজন পাশ করেছিল দেখো এখানে দিয়েছে ইউআর হচ্ছে ছত্রিশশো পঞ্চাশ আর এসসি হচ্ছে আটত্রিশশো বাষট্টি ইউআরের থেকে এসসি বেশি আর এস টি হচ্ছে ছশো পঁচিশ ও এ চোদ্দোশো ছয় আর ও বি বত্রিশশো তেতাল্লিশ এই হচ্ছে টোটাল পাস করেছিল এই সব যোগ করে নেবে টোটালে কত তেরো হাজার সাম বারো হাজার সামথিং হবে তেরো হাজারের কাছাকাছি তো ইউআর এর থেকে এসসি বেশি পাস করেছিলো সেই জন্য এখানে দেখো এসসির কাট আপটাও ইউআর কাছাকাছি চলে গেছে ইউ এসসির কাট হচ্ছে কত সাড়ে সাঁত্রিশ ইউআরএর কত আটত্রিশ যেহেতু ইউআরএফ থেকে এসসি বেশি পাশ করেছে এস টি দেখো ছশো পঁচিশ অনেক কম পাশ করে সেই জন্য এসটি কাট অফ বত্রিশ আর ও এ ও বিসি বি ও এর থেকে ও বি ডবল পাশ করেছে ও বি সি বি ক্যান্ডিডেট বেশি এখানে দেখো ও বিসি ও কিন্তু একই তো তো তোমরা দেখে নিলে টোটালটা যোগ করে নেবে এই হলো মেইন পরীক্ষার জন্য ইন্টারভিউট কাট অফ তো এই পর্যন্তই ধন্যবাদ